বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিএম এইচএসসি অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং, যার কোড নাম্বার হচ্ছে 2118, এই অ্যাসাইনমেন্টের সমাধান করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি দিদার আলম, আপনারা দেখছেন পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন এবং আজকে আমরা এই অ্যাসাইনমেন্টের শেষে বলে দিব যে আপনারা পিডিএফ ফাইলটি কীভাবে পাবেন, এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। তো এইখানে আমাদের বলা ছিল যে প্রশ্নের মধ্যে আমাদের বলা ছিল প্রথমাতে থেকে বি এম ইলেভেন ক, প্রথম অধ্যায় থেকে উৎপাদন পরিকল্পনা নিয়ন্ত্রণ, দ্বিতীয় অধ্যায় থেকে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ এবং তৃতীয় অধ্যায় থেকে মজুত মাল নিয়ন্ত্রণ, সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ এবং মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কি দুই নম্বর প্রশ্ন, এবং তিন নম্বর একটি অঙ্ক ছিল। আমরা এখন ধাপে ধাপে সবগুলো প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করব। তো এইখানে যে বিষয়টি ছিল সবিরাম ও অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, তো সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আমরা লিখে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অবিরাম উৎপাদন প্রক্রিয়া কী এবং সবিরাম উৎপাদন প্রক্রিয়া দুই পাশে দুইটা লিখে এসেছি। এখানে অবিরাম উৎপাদন প্রক্রিয়া উৎপাদন শিডিউল সমষ্টিগত দৃষ্টিকোণ থেকে প্রণয়ন করা হয়, কারণ এটি মোট উৎপাদন লাইনের আউটপুটের সাথে সংশ্লিষ্ট। আর সবিরাম উৎপাদনের প্রতিটি ফরমায়েশ, অপারেশন, কর্মকেন্দ্র, বিভাগ এবং কারখানার জন্য বিস্তারিত শিডিউল প্রণয়ন করতে হয়। দুই নম্বরে হচ্ছে অবিরাম উৎপাদনের সমন্বয় সাধন সহজ, কারণ একবার প্রক্রিয়া ইনপুট দেওয়ার পর তা পর্যায়ক্রমে আউটপুট হিসেবে বের হয়ে আসে। প্রক্রিয়াগুলো এমনভাবে বিন্যাস করা হয় যাতে সমন্বয় সাধন সহজ হয়ে আসে। আর সবিরাম উৎপাদনের বিভিন্ন কর্মকেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন করা খুবই কঠিন কাজ, কারণ একটি কর্মক্ষেত্র একাধিক ফরমায়েশে বিভিন্ন ধরনের কাজ সম্পাদিত হয়। তিন নম্বরে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই উৎপাদন প্রক্রিয়ায় সবসময় একই ধরনের কাজ হয়ে থাকে এবং আমাদের সবিরামে হয় এই উৎপাদন প্রক্রিয়ায় ফরমায়েশ মোতাবেক কাজ করতে হয়। আর চার নম্বরে অবিরাম উৎপাদন ব্যবসায় শিডিউল সাধারণত একইভাবে প্রস্তুত করা হয় না, আর সবিরামে উৎপাদন ব্যবসায় বাজারজাতকরণে বিভিন্ন উৎপাদন ব্যবসায় শিডিউল করতে হয়। দৈনিক অথবা মাসিক বা বাৎসরিক ভিত্তিতে দ্রব্যের উৎপাদনের হার নির্ধারিত হয়, উৎপাদনের হারের মধ্যে তেমন পরিবর্তন হয় না। আর সবিরামে হতে যে ফরমায়েশ আগে ডেলিভারি করতে হয় সেই ফরমায়েশের কাজ আগে করতে হয়। অবিরামে ছয় নম্বরে হচ্ছে অবিরামে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের গতি পরিবর্তনের নমনীয়তা নাই, আর সবিরামে উৎপাদন শিডিউলে উৎপাদনের গতি পরিবর্তনের নমনীয়তা আছে। যদি কোথাও বানান মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা ঠিক করে নেবেন। সাত নম্বর হচ্ছে অবিরাম উৎপাদন প্রক্রিয়ার শিডিউল পরিবর্তন অত্যন্ত কঠিন, আর সবিরাম উৎপাদন প্রক্রিয়ার শিডিউল পরিবর্তন তুলনামূলকভাবে সহজ হয়। আমাদের দুই নং যে প্রশ্ন ছিল মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বর্ণনা করা, এই প্রশ্নের উত্তরটি আমরা লিখে রেখেছি। সঠিক পরিমাণ এবং নির্ধারিত সময়ে শুধুমাত্র দ্রব্য উৎপাদন করলে চলবে না, এর সাথে যাতে নির্ধারিত মানের দ্রব্য উৎপাদিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ক্রেতার ফরমায়েশ অনুযায়ী দ্রব্য সরবরাহ করা যায়। এই লক্ষ্য অর্জনের জন্য মান নিয়ন্ত্রণের প্রয়োজন এবং মান নিয়ন্ত্রণের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলো আমরা নিম্নে আলোচনা করতেছি। নাম্বার ওয়ান হচ্ছে মানের সমতা। মান নিয়ন্ত্রণের প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে মানের সমতা আমাদের রক্ষা করতে হবে। নাম্বার টু হচ্ছে ব্যয় হ্রাস। উৎপাদনের ব্যয় হ্রাস করার জন্য দ্রব্যের মান নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। মালের উন্নত মান, এখানে মালের মান উন্নতকরণের জন্য মান নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। পরিদর্শন ব্যয় হ্রাস, পরিদর্শনের ব্যয় হ্রাস করার জন্য মালের মান নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। মান নিয়ন্ত্রণ নির্ধারণ করে কখন, কত পরিমাণ এবং কীভাবে পরিদর্শন করা হবে। অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত, দ্রব্যের মানের জন্য যেসব কার্যাবলীর প্রয়োজন শুধুমাত্র সেসব কার্যাবলী সম্পাদনের জন্য মান নিয়ন্ত্রণ সুপারিশ করে। আচ্ছা, প্রক্রিয়া উন্নয়ন, মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া উন্নয়নে সাহায্য করে। মান নিয়ন্ত্রণের ফলে অল্প খরচে দ্রব্য ডিজাইন এবং প্রক্রিয়ার উন্নয়ন সাধন করা যায়। কারিগরি জ্ঞানের উন্নয়ন, কারিগরি দক্ষতা অর্জনের জন্য দ্রব্যের মান নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। মান নিয়ন্ত্রণের ফলে কারিগরি জ্ঞান ও প্রকৌশল উপাতে উন্নয়ন সাধন করা যায়। সম্পর্কের উন্নয়ন, এখানে ক্রেতা এবং উৎপাদনের মধ্যে সম্পর্কের উন্নয়নের জন্য মান নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। অতএব আমরা মান নিয়ন্ত্রণ উৎপাদক এবং ক্রেতার মধ্যে সুসম্পর্ক রাখতে সাহায্য করে। উপরোক্ত বিষয়গুলোর জন্য মান নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। আমাদের তিন নং যে প্রশ্ন ছিল একটি অঙ্ক ছিল, সেই অঙ্কের আমরা উত্তরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা উত্তরটা লিখে নেবেন। পরের মাল আগে ছাড়তে হবে, এখানে লিফু মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করতে হবে। মালের বর্ণনা দিতে হবে কোড নাম্বার, বিল নাম্বার, স্থান, সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা এবং পূর্ণ ফরমায় সীমা। এখানে যে বিষয়টি রয়েছে আপনারা এভাবে করবেন, তারিখ দিবেন, বিবরণ দিবেন, প্রাপ্তিক্রয়, প্রাপ্তিক্রয়ের মধ্যে হচ্ছে একক দর মূল্য এবং নির্গমন ইস্যু, এখানে একক দর মূল্য এবং ব্যালেন্স উপাত্ত, এখানে একক দর মূল্য। তো এই অঙ্কটি আপনারা এখানে দেওয়া রয়েছে, সমাধান এখান থেকে লিখে নেবেন, অথবা আপনারা চাইলে আমাদের যে পাপেল এডুকেয়ার
ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করতে পারেন এবং সেখানে এই অ্যাসাইনমেন্ট সহ যাবতীয় অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল আপনাদেরকে মেইলে দিয়ে দেওয়া হবে। আপনারা শুধু মেইল অ্যাড্রেসটা একটা কমেন্ট করবেন, সেখান থেকে আপনারা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন, সেখান থেকেও লিখে নিতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, 4 নং প্রশ্নের উত্তর, এক্স কারখানায় উৎপাদিত পণ্য গুদামজাতকরণে কীভাবে ঋণ কার্ড সংরক্ষণ করা যায়। ঋণ কার্ড সংরক্ষণ করার পদ্ধতিগুলো আমরা এইখানে লিখে রেখেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকা সহ একটি কার্ড লাগানো থাকে, একে বিন কার্ড বলা হয়। বিন কার্ডে সাধারণত মালের প্রাপ্তি নির্গম বা উদ্যত লিপিবদ্ধ করা হয়। এই বিষয়গুলো আপনারা দেখবেন, এখানে বিন কার্ডের একটা বিবরণ রয়েছে, বিন নাম্বার, মালের বর্ণনা, কোড নাম্বার, মালের সময়সীমা, মাল খতিয়ান নম্বর, মূল্যের মালের উচ্চ সীমা, পুনঃফরমায়ের সীমা এবং তারিখ মাল প্রাপ্তি, মাল নির্গম উদ্যত পরিমাণ, হার পরিমাণ, পরিমাণে হার পরিমাণ। আচ্ছা, 5 নং প্রশ্নের উত্তর, সাকিব ও রাকিবের একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটি আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে হচ্ছে 2019 সালের ডিসেম্বর মাসের জন্য শ্রমিকের বিবরণ, উৎপাদন সমূহ, কর্তন সমূহ, নিট প্রদেয় মজুরি যে 1 নং এবং স্বাক্ষর। এখানে ক্রমিক নং রয়েছে 1, 2, শ্রমিকের নাম হচ্ছে সাকিব রাকিব এবং মজুরি মূল মজুরি টাকা হচ্ছে 2000-3000, যাতায়াত ভাতা হচ্ছে টাকায় সাকিবের জন্য 200, রাকিবের জন্য 300, ওভারটাইম মজুরি সাকিবের জন্য 800 এবং রাকিবের জন্য 900, মোট মজুরি হচ্ছে 3000 এবং 4200। প্রভিডেন্ট ফান্ডে দান করে সাকিব 100 এবং রাকিব 150, আয়কর দেয় সাকিবে 100 এবং রাকিবে 150, অগ্রিম মজুরি হচ্ছে 200, 150 মোট কর্তন 400-450 এবং নিট প্রদেয় মজুরি হচ্ছে 2600 টাকা, সাকিব এবং রাকিব হচ্ছে 3750 টাকা। এখানে আমাদের মোট রয়েছে 6350 টাকা। এই অঙ্কটি আপনারা এখান থেকে দেখে করে নেবেন। বিএম 11 খ, এখানে আমাদের খ অংশে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা উত্তরগুলো এখন দেখবো। এখানে মুনলি বিডার্স বিল্ডার্স লিমিটেড 2019 সালের 1 জানুয়ারি তারিখে 10 লক্ষ টাকা চুক্তিমূল্যে একটি কনস্ট্রাকশন কাজ আরম্ভ করে ঠিকানা সংক্রান্ত অন্যান্য তথ্যবলী নিচে দেওয়া হলো। কাঁচামাল 10%, শ্রম ব্যয় 3% ও উপরি ব্যয় 2% প্রদানের পর ব্যয়িত হয়েছে। যন্ত্রপাতি অবচয়ের হার 10%। 2019 সালে 31 ডিসেম্বর করার ক্ষেত্রে কাঁচামালের পরিমাণ 32,500 টাকা। ঠিকা কার্য হিসাব তৈরি করা এবং লাভ ক্ষতির হিসাবে কী পরিমাণ মুনাফা ক্রেডিট করা যেতে পারে তা নির্ধারণ করা। এই অঙ্কটি আমরা এখানে করে রেখেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি পজ করে দেখবেন বা জুম করবেন। এরপরও যদি সমস্যা হয় আমাদের পাপেল এডুকেয়ার ফেসবুক গ্রুপ থেকে আপনারা এই ফাইলের পিডিএফটি নিয়ে সেখান থেকে করে নেবেন। তো আমরা সম্পূর্ণ অঙ্কটা এখানে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা করে নেবেন। আচ্ছা, এরপর মান ব্যয় এবং প্রকৃত ব্যয়ের মধ্যে তারতম্য বিশ্লেষণ করো। মান ব্যয় এবং প্রকৃত ব্যয়ের মধ্যে তারতম্য যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে মান ব্যয় এবং প্রকৃত ব্যয়ের মধ্যে যে তারতম্য সেটি আমরা এখানে লিখে রেখেছি, সেখান থেকে আপনারা এই বিষয়টি দেখে নেবেন। আর পরিবর্তনশীল খরচ একক প্রতি 200 টাকা হারে একটি কোম্পানি 50,000 একক উৎপাদন করার 375,000 পরিকল্পনা রয়েছে। স্থায়ী ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয়ের উপর 20% মুনাফা দ্বারা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে করণীয় হচ্ছে লাভ পরিমাণ অনুপাত, সমচ্ছেদ বিন্দু, বিক্রয় মূল্য 15% হ্রাস পেলে লাভ পরিমাণ অনুপাত এবং সমচ্ছেদ বিন্দু নির্ণয় করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও আমরা কিন্তু এখানে সমাধান করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। যদিও অস্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা কাইন্ডলি একটু ভিডিওটি জুম করে দেখে নেবেন। নগদান বাজেট থেকে কী কী সুবিধা পাওয়া যেতে পারে তা বিশ্লেষণ করো। নগদান বাজেটের সুবিধাগুলো আমাদের এখানে বলা হয়েছে, সেইখানে আমরা দেখে নিব। নগদান বাজেটের যে সুবিধাগুলো রয়েছে এটিও আমরা কিন্তু এখানে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন নগদান বাজেটের সুবিধাগুলো কী কী। এটি অবশ্য আপনাদের বইয়েও রয়েছে, আপনারা বই থেকেও এই অঙ্কটি করতে পারেন বা এই প্রশ্নটি উত্তর লিখতে পারেন। তো এইখান থেকে আপনারা লিখে নেবেন। এরপরে যে প্রশ্ন হচ্ছে, 5 নম্বরে কোনো একটি প্রতিষ্ঠান নগদান বাজেট প্রস্তুত করতে গেলে কোন কোন বিষয় বিবেচনা করা যেতে পারে তা বিশ্লেষণ করা। যেসব বিষয় বিবেচনা করবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা এইখানে লিখে রেখেছি। তো এইখান থেকে আপনারা দেখে নেবেন কোন কোন উৎসতে কী পরিমাণ নগদ অর্থের প্রাপ্তি করতে পারে, নগদ বাজেটে তা প্রদর্শন করে, এটিও কিন্তু আপনাদের বইয়ে রয়েছে, বই থেকে আপনারা সেই সমাধানটা দেখে নেবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত, এবং পরবর্তী সময়ে আপনাদের ব্যবহারিক অংশে কিছু বিষয় বাকি রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, পরবর্তী আপলোডে আপনাদের সেটিও সমাধান করে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদের বাকি অ্যাসাইনমেন্টের সমাধানগুলো, যেমন কম্পিউটার প্রোগ্রামিং, যাদের মানব সম্পদ রয়েছে, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, এইগুলো কিন্তু ব্যবসায়ী উদ্যোগ, এগুলো কিন্তু অলরেডি সমাধান করে দিয়েছি। বাকিটুকু কিন্তু আমরা সমাধান করে দিব ওইদিন আজকের মধ্যেই, যেহেতু আপনাদের 24 তারিখে অনেকে জমা দিতে হবে। আর তাছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন। এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন, এবং যে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানতে বলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
you.